দর্শক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের আয়োজনে থাকছে সুরমা মাছ ভাজি। এই মাছটা সামুদ্রিক মাছ, বাজারে এই মাছটা অ্যাভেলেবেল পাওয়া যায়। এই সামুদ্রিক মাছটা শরীরের জন্য খুবই উপকারী, যেমন প্রেগনেন্সি মায়ের জন্য খুব বেশি উপকারী। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন রান্নায় চলে যাই। আমি কয়েক টুকরো মাছ আমি নিয়ে নিলাম, এরকম করে পিস করে নিয়েছি সুরমা মাছটা। এখন এর মাঝে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। একটু কচলে নিব, পেঁয়াজটা একটু কচলে নিলে মাছের ভিতর খুব ভালো করে এই পেঁয়াজের ফ্লেভারটা ঢোকে। এখন এর মাঝে দিয়ে দিব হাফ চামচ পরিমাণ লবণ, দিব হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। মরিচটা ডিপেন্ড করে কে কতটা ঝাল খায় তার উপরে, চাইলে আপনারা আর একটু বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন। এখন দিব হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আর দিয়ে দিব এক চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, দিয়ে খুব ভালো করে মেখে নিব। হাত থেকে উল্টে পাল্টে খুব ভালো করে মেখে নিতে হবে। দেখুন মাখা হয়ে গিয়েছে, এখন রান্নার পালা। এখন একটা সসপ্যান চুলার উপরে দিয়ে দিলাম, সসপ্যানটা গরম হলে এর মাঝে দিয়ে দিব আমি 3 টেবিল চামচ সয়াবিন তেল। যখন তেলটা গরম হয়ে যাবে এর মাঝে আমি মাছগুলো একটা একটা করে ছেড়ে দিব। দেখুন এই মাছগুলো আমি মেখে রেখেছিলাম, এখন আমি একটা একটা করে ছেড়ে দিচ্ছি। এই সময় জালটা থাকবে মিডিয়াম টু লো এর মাঝে, খুব বেশি জাল দিতে যাবেন না, তাহলে মাছটা এক পাশ পুড়ে যাবে। এই মাছটা থেকে অনেকটা ইলিশ মাছের ফ্লেভার আসে, তাই এর মাঝে আমি রসুন কিংবা আদা কোনো কিছুই দিলাম না। এখন পেঁয়াজগুলো আমি দিয়ে দিব, এক পাশ ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। প্রায় 4-5 মিনিট ধরে এক পাশ আমি ভেজে নিই, খুব অল্প জালে ভেজে নিব। ওই পাশটা লাল লাল হওয়া পর্যন্ত নেড়ে চেড়ে দিলাম সাবধানে। আমি রান্না করছি সুরমা মাছ, অথচ তেলের উপরে দিলে এর ফ্লেভারটা আসে একেবারে ইলিশ মাছের ফ্লেভারটা এখন আমি পাচ্ছি। দেখি হয়েছে কিনা। হ্যাঁ, এক পাশটা ভাজা হয়েছে। এখন আমি আস্তে আস্তে করে মাছগুলো উল্টে দিব, খুব সাবধানে উল্টাতে হবে যাতে ভেঙে না যায়। সব মাছগুলো আমি উল্টে দিব। এই মাছটা সামুদ্রিক মাছ, এই মাছটা প্রচুর পরিমাণে আয়রন আছে। এখন ওই পাশটা ভাজা পর্যন্ত অপেক্ষা করব আরো 4-5 মিনিট। মাছটা দুই পাশটাই ভাজা হয়ে গিয়েছে, দেখুন মাছটা অনেকটা ভাজা ভাজা হয়ে গিয়েছে। ট্রাই করে দেখুন, মাছটা খেতে আসলেই অসাধারণ। আপনারা চাইলে এর থেকে বেশি ভাজা ভাজা করতে পারেন, চাইলে এর থেকে আর একটু ঝোল ঝোলও রাখতে পারেন। আমি এটাকে একটু মাখা মাখা করে নিব। এছাড়া মাছটা একেবারে কাটা কম, তাই বাচ্চাদের খেতেও তেমন অসুবিধা হবে না। তো দেখুন খুব সহজে তৈরি হয়ে গেল আমার সুরমা মাছ ভুনা। এটা গরম ভাতের সাথে খেতে অসাধারণ। আজ এ পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করুন। খোদা হাফেজ।